নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত যে ফোর লেন আছে তা সিক্স লেনে রূপান্তরিত করা হবে। আগামী 16 জুলাই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার খাতারে। স্বামীর স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ে জিম তৈরির জন্য 2 লক্ষ টাকা দান করলেন তার স্ত্রী ইরানি বিশ্বাস। একই পরিবারের 2 সদস্যের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক রং জ্বলালো। আসন্ন রথযাত্রা উপলক্ষে প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে সারা রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলাতেও প্রচার অভিযান চলছে। বৃহস্পতিবার শহর বর্ধমানে একটি মিছিল সংগঠিত হয়, পরে কার্জন গেট চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আবার ক্যামেলিয়ান উদ্ধার হলো বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলার তালডাংরার পাকসারা গ্রামের একটি গাছে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা ক্যামেলিয়ানটি উদ্ধার করে বন দপ্তরে খবর পাঠালে খাতড়া রেঞ্জের কেশিয়া পিট অফিসার নিজে এসে ওই ক্যামেলিয়ানটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল পৌর নিগমের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি 40 নম্বর ওয়ার্ডের টাইগার রোডের হরিজন পাড়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই এলাকায় বেসরকারি 72টি পরিবারকে প্রতিশ্রুতি দেন, শুক্রবার থেকে প্রতিদিন 2 গাড়ি পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়া যত শীঘ্র সম্ভব কমিউনিটি শৌচাগার নির্মাণ করা হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। দরজায় কড়া নাড়ছে ধর্মীয় উৎসব রথযাত্রা। অন্যান্য জায়গার সাথে সাথে নদিয়ার মায়াপুরে রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়। স্নানযাত্রা থেকে রথযাত্রা, ভগবান জগন্নাথ দেবের অপার মহিমায় আপ্লুত ভক্তপুর। নদিয়া থেকে কৌশিকরায় রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের হসপিটাল সংলগ্ন রাস্তা যানজট মুক্ত করতে সমর্থ হলো প্রশাসন। পথচারি থেকে রোগীর আত্মীয় পরিজন, এর ফলে সকলেরই সুবিধা হয়েছে। প্রশাসনের এই রূপ সজাগ দৃষ্টিপাতকে স্বাগত জানিয়েছেন সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সংস্থার প্রতিষ্ঠা দিবস পালিত হলো। আবৃত্তি গান স্মৃতিচারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রসিকপুর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার প্রাচীন রথের মধ্যে অন্যতম হল দাবিদার পালবাড়ির রথ। প্রায় 300 বছরের প্রাচীন এই রথ ঘিরে মানুষের ভক্তি ও আবেগ পরিলক্ষিত হয়। এই রথে জগন্নাথ দেব ওঠেন না, এই রথে নারায়ণ প্রদক্ষিণ করেন, এটাই পাল চৌধুরী বাড়ির প্রথা। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে নতুন অ্যাপসের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। সেই কারণে জনগণকে নতুন এই পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে ব্যাংক কর্মীরা। পথ চলতি মানুষজন অধীর আগ্রহে নতুন এই পরিষেবা বুঝে নেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত যে ফোর লেন আছে তা সিক্স লেনে রূপান্তরিত করা হবে। তিনি আরও জানান, আজকে বেসিক্যালি আমরা পাবলিক কনসালটেশন মিটিং করেছিলাম, যা সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে আমাদের পানাগড় থেকে ডানকুনি অবধি পুরো রাস্তা সিক্স লেন, এখন ফোর লেন আছে NH2, সেটাকে সিক্স লেনিংয়ের প্রজেক্টটা চলছে। তো আমাদের যা পার্ট হচ্ছে পানাগড় থেকে নিয়ে আর পলসিতের পরে হুগলি বর্ডার অবধি যে পার্ট আছে, তো পাবলিক কনসালটেশন আজকে ছিল। পাবলিক কনসালটেশন মানে আমরা সবাই গ্রাম প্রধান, সভাপতি, বিডিও, MLA, MP ইত্যাদি সবাইকে ডেকেছিলাম, তাদেরকে আমরা প্রথমভাবে বললাম কি এই জিনিসটা হতে চলেছে আর সিক্স লেন হবে, তারপরে দুটো সার্ভিস লেন হবে বোথ সাইডস, প্লাস ইনকেস দের ইজ এনিওয়ে রিকোয়ার্ড সেখানে আন্ডারপাস অথবা ফুট ওভার ব্রিজ, তারা অনেকটা প্ল্যান করেছে, তাদেরকে দেখালো, তাদের সুঝাওটাও নিল আর বললো কি এই জিনিসটা হতে চলেছে। কোনো কোনো জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশন করতে হতে পারে, কোনো কোনো জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশনের দরকার নেই যেহেতু অলরেডি সাফিসিয়েন্ট ল্যান্ড রয়েছে। তো এটাই জাস্ট মূল ধারণা, আর এদের যারা ফিডব্যাক পাবে সবাই সেটাকে মিলিয়ে একটা DPR বানানো হবে, তারপরে টেন্ডার হবে। মোটামুটি কিছু কিছু জায়গা কিন্তু নেই, সেটা 45 মিটার অথবা 50 মিটার রয়েছে, সেখানে করতে হবে। তো সেই এরিয়াতে এই DPR-এর এবং তাদের লাইন ঠিক করার পরেই ঠিক হয়ে যাবে, তো সেখানে ল্যান্ড অ্যাকুইজিশন হবে। শক্তিগড়েও মানে তারা শক্তিগড়ে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা পার্ট আসবে, তো সেটা আছে। শক্তিগড় যেহেতু খুবই ডেন্স এলাকা আছে, ওখানে অনেক দোকান আছে জাস্ট ন্যাশনাল হাইওয়ের ধারে, তো সেটা ব্যাপারে আমরা আলাদাভাবেও একটা মিটিং করবো, সেটা ADM সাহেব করবেন, শক্তিগড় মানে আমাদের পথের সাথীতেই করবেন, তো সে তাদের সঙ্গে আলোচনা করা হবে, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন দরকার ওখানে হবে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবরে, আগামী 16 জুলাই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী সফরের দায়িত্বপ্রাপ্ত BJP নেতা তথা রাজ্য সহ সভাপতি দেশপ্রিয় চৌধুরী বৃহস্পতিবার ঝাড়গ্রামে BJP-র দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের প্রতি আজকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ভারতবর্ষের 70 বছর পর, স্বাধীনতার 70 বছর পর প্রথম প্রধানমন্ত্রী সেই মাঠে আসছেন। লোকসভায় BJP-র এখন টার্গেট পশ্চিমবঙ্গে, BJP এখন 1 নম্বর পার্টি, পশ্চিমবঙ্গে BJP যা করবে আর পশ্চিমবঙ্গে BJP-র দেখা দেখি অন্য পার্টি সরকারি হোক আর বেসরকারি হোক তারা তার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পিছনে তারা দৌড়াবেন, আগামী 2019-এ তারা আরও পিছিয়ে যাবেন, 2021-এ দেখা যাবে বাংলায় একমাত্র BJP ছাড়া আর কিছু নেই, 2019 থেকে তার শুভ সূচনা হবে। কে কী করবে আমাদের দেখার দরকার নেই, ভারতীয় জনতা পার্টি আজকে 1 নম্বর পার্টি, ভারতীয় জনতা পার্টি যা করবে অনেকে সেটাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমাদের সেটা নিয়ে বদারেশন নেই। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দবার্তা। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে। ভাতার পঞ্চায়েত সমিতি ও ভাতার ব্লকের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন স্বেচ্ছায় আনুমানিক 60 জন রক্তদান করেন। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের MGNREG মিটিং হলে। ভাতার পঞ্চায়েত সমিতি ও ভাতার ব্লকের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আনুমানিক 60 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, পঞ্চায়েত সমিতি সভাপতি রূপালী সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ মান গোবিন্দ অধিকারী, স্থানীয় BDO, জয়েন্ট BDO সহ অন্যরা। ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের ভাতার ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে, এবং আমাদের বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এই যে একটা মুহূর্তে যে সময়তে ব্লাড ব্যাংকে রক্ত সংকট এবং সরকারি যে নির্দেশ, এখানে আমাদের এই ব্লক অফিসে সেই নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে আমাদের 50 থেকে 60 বোতলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। আধিকারিকরা তারাও দেখছি যে হাসিমুখে রাজ্য সরকারের যে আমাদের যে
মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় তারা সাড়া দিয়েছেন এবং আজকে হাসি মুখে সবাই এই রক্তদান মানে মহান দান জীবনদান এটা আমাদের এই ভাতারা ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে উপস্থিত আজকে আমাদের উপস্থিত আছেন আমাদের স্থানীয় বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক গুণমালী হাজরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা এবং পূর্ত কর্মদক্ষ মানগোবিন্দ অধিকারী, আমাদের সমাজসেবী আমাদের কমল সোম এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির বিশেষ কর্মদক্ষরা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা এবং আশেপাশে কয়েকজন প্রধান থেকে আরম্ভ করে এলাকার অগণিত মানুষের উপস্থিতিতে এবং যৌথ উদ্যোগে হাসি মুখে এবং এই যে একটা মহান প্রোগ্রাম হচ্ছে ভাতার ব্লকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাংকের হাতে। কর্মসূচিকে যথাযথ রূপ দেন আয়োজকরা। আজকে ভাতার পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন এবং ভাতার স্বাস্থ্য দপ্তর যারা আছে, জেলা স্বাস্থ্য দপ্তর, জেলা স্তরের আধিকারিকদের সহায়তায় আমাদের রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 14টা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, মাননীয় এমএলএ সাহেব, ব্লক স্টাফ সবাই উপস্থিত রয়েছে এই রক্তদান শিবিরে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বামীর স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ে জিম তৈরির জন্য 2 লক্ষ টাকা দান করলেন তার স্ত্রী ইরানী বিশ্বাস। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সাঁকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন ধৃতিমান বিশ্বাস। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সাঁকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ধৃতিমান বিশ্বাস বেশ কিছুদিন আগে মারা যান। ধৃতিমান বাবু এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয় ছিলেন। শুধু ছাত্রছাত্রীদের কাছে নয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী এবং অভিভাবকদের কাছে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এই বিদ্যালয় ছিল তার সংসার, ছাত্রছাত্রীরা ছিলেন তার সন্তানের মতো। ধৃতিমান বাবুর সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই ওনার স্ত্রী মহিলা কলেজের অধ্যাপিকা ইরানী বিশ্বাস বিদ্যালয়ে জিম তৈরির জন্য 2 লক্ষ টাকা দান করেন। বৃহস্পতিবার ইরানী দেবী সাঁকারি উচ্চ বিদ্যালয়ে নিজে এসে প্রধান শিক্ষকের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন। উনি প্রয়াত হয়েছেন 17ই ফেব্রুয়ারি। তো তার স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে তার সহধর্মিণী শ্রীমতী ইরানী বিশ্বাস উনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে 2 লক্ষ টাকার একটি চেক প্রদান করবেন। তো সেই চেক আমরা গ্রহণ করব। যে পারপাসে উনি চেকটা দিচ্ছেন আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ সেই পারপাসেই ওই খরচটা করব। ইরানী দেবীর এইরূপ কর্মকাণ্ডে বিদ্যালয়ের শিক্ষক পরিচালক মণ্ডলী ও ছাত্রছাত্রীরা খুশি। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় এই জিম সেন্টারটি তৈরি হলে তার মধ্যে দিয়েই ধৃতিমান বিশ্বাস আমাদের কাছে চিরদিন বেঁচে থাকবেন। প্র্যাকটিক্যালি একটা সদিচ্ছা যেটা নিয়ে আমি এখানে এসেছি, প্রথমে ভাবা হয়েছিল যে এই স্টুডেন্টদের কী ছাত্রছাত্রীদের প্রতি বছর আসা কিছু করা, মানে তাদেরকে যাতে কোনো শংসাপত্র বা কোনো কিছু যাতে প্রদান করা হয়, কিন্তু সে আমার তার ইন্টারেস্ট করতে গেলে অনেক আলোচনা করে স্যারের সঙ্গে বহু আলোচনা করেছি, তাতে সেটা খুবই সীমিত মনে হয়েছিলো যে অতটা প্রয়োজন নেই। তো এবং এটাও ব্যাপার যে বাজার ধরার সাথে সাথে জিনিসটা যত বছর এগিয়ে যাবে এটা তো এককালীন একটা দেয়, পরবর্তীতে হয়তো দেখা যাবে ঠিকঠাকভাবে সেই টাকাটি সদ্ব্যবহার হয়তো হচ্ছে না, হয়তো স্কুলের কোনো কাজে লেগে যাচ্ছে, সেটাও একটা স্কুলের স্বার্থেই হবে নিঃসন্দেহে, কিন্তু যে পারপাসটার জন্যে আমার এই টাকাটি দেওয়া সেটা হয়তো ফুলফিলমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার নাও হতে পারে। তো স্বাভাবিকভাবে স্যারের সঙ্গে আবার দ্বিতীয়বার একটি আলোচনায় বসি এবং আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে বসে উনি একটি স্কুল চালান এবং বিল্ডিং বিল্ডের ব্যাপারটা আমার মাথায় আসে। তার আগে আমার শ্বশুর মশাইও এই কথাটা আমাকে বলেছিল, তো তখন আমি আমার সিদ্ধান্ত বললাম এবং আমি প্রেজেন্টলি একটা কলেজে এবং সিনিয়র্স কলেজ বর্ধমানে আছি এবং ওখানে তারা বিভিন্ন বিল্ডিং পারপাসে অনেক কিছু আয় ব্যয় ব্যাপারগুলো বলে, তো তাদের সঙ্গে আলোচনা করে আমি দেখলাম যে আমি যদি এই মূল্য দিতে পারি 2 লাখ টাকা যেটা সিদ্ধান্ত নিয়ে এসেছি,
তাতে আমার পারপাস যেটা সেটা বোথ ওয়েজ ফুলফিল্ড হবে, বোথ ওয়েজ ইন দ্য সেন্স যে ধীতিমান বাবুর অবদান এইটাই তো আমার উদ্দেশ্য ছিল, যে কৃতি ছাত্রছাত্রীকে কিছু দেওয়া সেটাও একটা পরিমাণে পড়িয়েছেন পটল পাঠানোর সঙ্গে দলমুচ্ছ যুক্ত, তো সেটা এখন বিল্ডিং পারপাসে চলে যাচ্ছে। কিন্তু স্টিল আমি দেখলাম যে ওনার যেখানে ছাপ হয়ে গেছে ওনার নামটা অক্ষুণ্ণ থাকুক, এই স্কুলের সঙ্গে জড়িয়ে আছে এবং ভবিষ্যতে আগামী দিনে যেসব ছাত্রছাত্রী যারাই আসুন তারা যেন এই ধীতিমান সুর নাম, ইনি একজন এখানে শিক্ষক ছিলেন, একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, এবং সেইটা যেন বছর বছর আগামী দিনে এটা যেন উজ্জ্বল হয়ে থাকে, তার জন্য আমার এই সিদ্ধান্ত। তিনটি রুম আমাকে দেখানো হয়েছে, তার মধ্যে আমাকে ওনারাই বলছে এবং আমারও মনে হচ্ছে যে যেখানেতে এই কন্ট্রিবিউশনটা সোলি ওনাকেই কন্ট্রিবিউট করা যায় আমার উদ্দেশ্যটা মেনলি সেটা, তো সেটার জন্য জিমটা যেটা হচ্ছে সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন অনেকটাই বাকি আছে, তো এবং সেক্ষেত্রে আমি মনে করি যে ওটাই যদি ওনারা ঠিক করে ওটা হোক তাহলে পরে আমি খুব বাধিত হবে স্কুল কর্তৃপক্ষের কাছে, এবং ওটি ওনার নামাঙ্কিতে ওই কক্ষ বলে যদি সেটা লেখা থাকে তাহলে পরে আমি মনে করি যে এটা ভবিষ্যতে এবং সেটা ফলক হিসাবে বলুন বা যেভাবে মানে সেটা যেন কখনো মুছে না যায়, আমার এইটাই আমার বলার উদ্দেশ্য যে এটা যতদিন এই স্কুলটি বেঁচে থাকে ওনার নামটাও বেঁচে থাকে, সেই উদ্দেশ্যেই আমি চাইছি যে এমন একটি কক্ষ সিলেক্ট করা হোক, এটা ওনারা আমাকে বলাতে আমি এই মুহূর্তে ওটাই সিলেক্ট করেছি। এবার ফাইনালি যে ডিসিশন হবে আমি সেটাতে সহমত প্রকাশ করছি, কিন্তু কোনো কন্ট্রোভার্সি বা কোনো কনফ্লিক্ট যেন এই রেসপেক্টিভে না আসে, আমার মূলত এই বক্তব্যের সর্বশেষে কিন্তু এটা বলছি হয়তো সব শেষে কিন্তু মেইন প্রায়োরিটি হচ্ছে যে আমার এই টাকাটি প্রদান করা সেটা যেন যথাযথভাবে এটা যেন ব্যয় হয় এবং ছাত্রছাত্রীরা যেন উপকৃত হয়, কারণ আমরা শিক্ষক মহল আমরা ছাত্রছাত্রীদেরই তো হয়, অতএব একটা জিম সেখানে তারা এই ঘরটা আমি তো জিমের কিছু ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রুমেন্টসের কিছু দিচ্ছি না, বাট এর যে ব্রেন চাইল্ড অর্থাৎ ধীতিমান বাবু এইটাকে উনিও এটাকে নিয়ে অনেক এগিয়েছেন জিমের ব্যাপারে মানে অ্যাপার্ট ফ্রম কম্পিউটার রুম, তো কম্পিউটার রুমটা আমি নিয়ে নিই কারণ ওখানে তো অন্যদের অবদান রয়েছে, সুতরাং আমি ওই যে বলছি যে ম্যাটার অফ কনফ্লিক্ট যেন কোথাও না থাকে এই ডোনেশনের ভিত্তিতে, তাই আমার মনে হয়েছে জিমটাও যেমন ওনার একটা কন্ট্রিবিউশন আছে তো সেই রুমটা আমাকে দেখানো হয়েছে, তো আমার ইচ্ছা যে যদি তারা সবাই সহমত প্রকাশ করে তাহলে ওই রুমটা হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হোক এবং যতদিন এই স্কুল সরকারি হাই স্কুল বেঁচে থাকবে ওর নামে নামাঙ্কিত কোনো একটি কক্ষ যেন তার সঙ্গে বেঁচে থাকে, এটি আমার অভিলাষের ভাবনা। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক রং জ্বলাল বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত দুই ব্যক্তি তাদের দলের ওবিসি সেলের সদস্য, যদিও জেলা পুলিশ সুপার জানান এই মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক সংঘর্ষ নেই। বুধবার বিকেলে পুরুলিয়ার কেন্দার টুরুহলু গ্রামে দুই পরিবারের সংঘর্ষে একই পরিবারের দুই সদস্যর মৃত্যুর ঘটনায় আসরে নামল পুরুলিয়ার জেলা বিজেপি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে মৃত লালমোহন মাহাতো ও দীপক মাহাতো বিজেপির ওবিসি সেলের সদস্য। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তাদের দাবি, কৃষি দপ্তরের চাষের বীজের কিট চুরির বিরোধিতা করেছিলেন মৃত ওই দুই বিজেপি কর্মী। সভাপতির আরও অভিযোগ, এই কারণে তাদের খুন করা হয়েছে। এদিন বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয় বিজেপি কর্মীদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হবে। এছাড়াও আগামী 19 জুলাই পুলিশ সুপারকে ঘেরাও ও 25 জুলাই জেলার সমস্ত থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। আমরা এসপি ঘেরাও করব মহিলা মোর্চার ব্যানারে আগামী 19 তারিখ আমরা এসপি ঘেরাও করব। পরবর্তী ফার্স্ট উইক আগস্টের আমরা ট্যাক্সি স্ট্যান্ডের সভা করবো ওবিসি মোর্চার মাধ্যমে, কারণ এই জেলায় ওবিসি সম্প্রদায়ের মানুষ বেশি, গরিব বেশি, সেই ওবিসি মোর্চার মানুষ দিকে ওবিসি সম্প্রদায়ের মানুষ দিকে এই জেলায় বেশি খুন করা হচ্ছে। কেন কি ওবিসি সম্প্রদায়ের মানুষ বিজেপি করছে বলে, ওবিসি সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করছে আপনার বলে এই সম্প্রদায়কে বেছে নেওয়া হচ্ছে? আমরা এই জন্য ওবিসি মোর্চার বনা ব্যানারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে সভা করব। এবং যদিও বিজেপির দাবি মানতে চাননি পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া, তিনি জানান
এই খুন কোনো রাজনৈতিক নয়, স্থানীয় দুই পরিবারের শত্রুতা জেরে এই খুন হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। চারটা নাগাদ ওখানে একটা দুটা ফ্যামিলির মধ্যে মারামারির ঘটনা শুনে ওসি ওখানে স্পটে যায়। দুটা ফ্যামিলির মধ্যেই যারা কিছু লোক ইনজুর্ড ছিল তাদেরকে ইমিডিয়েটলি রেস্কিউ করে হসপিটাল পাঠানো হয়। দুজন ওর মধ্যে দীপক মাহাতো আর লালমোহন মাহাতো হসপিটালে ব্রড ডেড, ওদেরকে ক্লিয়ার করা হয়। আর কিছু চারজন লোক ইনজুর্ড আছে তাদেরকেও হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। বেসিক্যালি প্রাইমা ফেসি বোঝা গেছে কি দুটা ফ্যামিলির মধ্যে আগে থেকে কিছু র‍্যাবি ছিল আর ওর উপরেই এই মারামারি হয়েছে। এত বেশি হয়েছে কিছু শার্প কাটিং যা এগ্রিকালচার কাজের মধ্যে ইউজ করা হয় আর লাঠি, এটা দিয়ে মারামারি হয়েছে। তো এটা নিয়ে দুজন লোক মারা গেছে। যারা মারা গেছে ওনার ওয়াইফ পরিবলা মাহাতো, ওনার থেকে একটা কমপ্লেন নিয়ে একটা স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি কেন্দ্রা পিএসএ আন্ডার 341, 323, 326, 302, 34 IPC। তো এখন আমার তদন্ত আরম্ভ হয়েছে, আমরা তদন্ত করছি আর এটাই সোফার আছে। প্রিলিমিনারি ইনকোয়ারি আমাদের যা সাজেস্ট করছে, দুটা ফ্যামিলির মধ্যে আগের র‍্যাবরি নিয়ে আজকে যা একটু ছোটো মোটো আল্টারকেশন হলো সেটা একটু বেড়ে ঘটনাটা হয়েছে। এর সাথে কোনো পলিটিক্যাল ইন্টেনশন বা কিছু নেই? না, এর সাথে কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল নেই, পলিটিক্যাল রিলেশন নেই। ভাজপা আরোপ লাগাচ্ছে, পলিটিক্যাল মিথ্যে আরোপ লাগাচ্ছে। এই মানে আমাদের কাছে যা ইনভেস্টিগেশনে পাওয়া গেছে এটা দুটা ফ্যামিলির মধ্যে সোজাসুজি ওদের র‍্যাবরির ঘটনা আর উপরে ঘটনা হয়েছে। তো আমরা তদন্ত করছি। তিনজন লোক অ্যাকিউজ ইনজুর্ড আছে অলরেডি, যারা অ্যাকিউজ, ছয়জনের বিরুদ্ধে এফআইআর আছে, ওর মধ্যে তিনজন অ্যাকিউজ অলরেডি হসপিটালে অ্যাডমিট আছে, ওরাও ইনজুর্ড আছে আর বাদ বাকি তিনজন অ্যাবসেন্ট আছে, পুলিশ রেড করছে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিল্ম বিউটি পর আসন্ন রথযাত্রা উপলক্ষে প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ভাতার বিডিও অফিসে। উৎসব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিডিও অফিসে। আসন্ন রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। স্থানীয় বিডিও, ওসি, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা এদিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন। এলাকায় সুস্থভাবে ধর্মীয় এই উৎসবকে যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে দৃঢ় সংকল্পবদ্ধ স্থানীয় প্রশাসন। প্রশাসনিক স্তরে এদিনের এই আলোচনায় খুশি আলোচনায় অংশগ্রহণকারী মানুষজন। আজকে রথ নিয়ে বিডিও অফিসে মাননীয় বিডিও সাহেব এবং ওসি সাহেব, মাননীয় প্রাক্তন বিধায়ক সাহেবের সঙ্গে আমাদের মিটিং হলো। কীভাবে এটাকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা যায় এবং সবাই আনন্দে তখন বিঘ্নিত না হয়, এবং ওনাদের সঙ্গে আমরা মিটিং করে ভীষণভাবে খুশি হয়েছি। ওনারা বিগত বছরেও তো আমাদের ব্যাপকভাবে সাহায্য করেছেন এবং এবারেও সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বড়তলা থেকে নিগন পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। এলাকাবাসীরা এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি। কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল জানান শীঘ্রই রাস্তাটি সারাই করার উদ্যোগ গ্রহণ করা হবে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বড়তলা থেকে নিগন পর্যন্ত দীর্ঘ 8 কিলোমিটার রাস্তাটির বেহাল অবস্থা। এই খারাপ রাস্তার উপর দিয়ে সমস্ত যানবাহন যাতায়াত করছিল। এই রাস্তার উপর থাকা ভাটপাড়ার কাছে একটি কালভাট সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ায় কোনো ভারী যানবাহন এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে না। এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে 5টি বাস যাতায়াত করত, সেই বাস চলাচল বন্ধ হয়ে গেছে। কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল জানান এ বিষয়ে তিনি জেলা পরিষদে লিখিতভাবে জানিয়েছেন। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করা হবে। মঙ্গলকোট মোড় থেকে শিমুলিয়া চটি 8 কিলোমিটার রাস্তা দীর্ঘদিনে আমাদের ডিস্ট্রিক্ট আধিকারিকদের কাছে আমরা দরখাস্ত করে বারবার বলেছি যাতে এই রাস্তাটা মেরামতির জন্য। গত 2014 সালে একবার রাস্তাটা মেরামতি হয়েছিল এবং মঙ্গলকোটের প্রাণকেন্দ্র এই রাস্তাটি, 6টি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এই রাস্তার উপর দিয়ে। আমাদের বিশেষ করে নিগন, ক্ষীরগ্রাম, কৈচোর 1, কৈচোর 2, শিমুলিয়া 1, ঝিলু 1 এবং ঝিলু 2 এর বহু মানুষ এই নতুনহাটের ব্লক অফিস, থানা, তারপরে আমাদের কিষাণ মান্ডি, আমাদের রেজিস্ট্রার অফিস সহ বিভিন্ন দপ্তর আমাদের এই মঙ্গলকোটে প্রতিষ্ঠিত আছে। এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে
ওখানকার মানুষ সবসময় এই শর্ট রাস্তা দিয়ে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তাটা খারাপ হয়ে আছে। মাননীয় সভাধিপতি দেবু টুডুর দৃষ্টি আমরা আকর্ষণ অলরেডি করেছি। ইতিমধ্যে মঙ্গলবার পঞ্চসমিতি থেকে একটা চিঠি করে জানানো হয়েছে, গত কয়েকদিন আগে 10 তারিখে আমাদের ওই রাস্তার ওপর একটা কালভার ভেঙে গিয়েছে। এই রাস্তার ওপর আমাদের 5খানা বাস চলে। ইতিপূর্বে আমাদের এই কালভার ভেঙে যাওয়ার পর থেকেই রাস্তার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা আশা রাখছি আমাদের জেলা পরিষদ থেকে দ্রুত এই রাস্তা মেরামতি করা হবে, এটা আশ্বাস আমাদের দিয়ে। এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে বালি ও পাথর বোঝাই লরি যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি রাস্তাটি খারাপ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামে যাতায়াত করা হয়, রয়েছে কয়েকটি বিদ্যালয়। হচ্ছে মঙ্গলকোট মোড় থেকে নিগন রাস্তা, এই রাস্তাটা একদম মানুষ চলাচল অযোগ্য হয়ে গেছে, এবং আমাদের মঙ্গলকোট মোড় থেকে ভাটপাড়ার মধ্যে একটি ক্যালভার্ট ভেঙে গেছে, তার ফলে এই রাস্তায় 5খানা বাস যাতায়াত করছে, সেই বাসগুলো যেতে পারছে না। তার যাতে এই রাস্তাটা সুবন্দোবস্ত করা হয় তার জন্য ব্যবস্থা করা হয়। কত কিলোমিটার রাস্তাটা? এটা হচ্ছে 8 কিলোমিটার। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে বনপাড়া। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত যে ফোর লেন আছে তা 6 লেনে রূপান্তরিত করা হবে। আগামী 16 জুলাই রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে। স্বামীর স্মৃতির উদ্দেশ্যে বিদ্যালয়ে জিন তৈরির জন্য 2 লক্ষ টাকা দান করলেন তার স্ত্রী ইরানি বিশ্বাস। একই পরিবারের 2 সদস্যের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক রং চড়ালো। আসন্ন রথযাত্রা উপলক্ষে প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।